আমার ছেলের জন্য দোয়া না করে তুমি তোমার নিজের জন্য দোয়া করো সায়রা, আর দোয়া করো তোমার ওই সাপার জন্য। এসব আপনি কি বলছেন আপনি? তুমি এখানে থাকলে আমার ছেলের আরো সর্বনাশ হবে। তুমি একটা অপয়া, অভিশপ্ত। আমার কি হয়েছে? চুপ করে আছো কেন? কে কিছু বলছো না কেন? তার মানে আমি আমার এই পা দিয়ে আর কোনোদিন হাঁটতে পারবো না, তাই না ডাক্তার? কেন পারবেন না? আমি এমন অনেক পেশেন্টকে দেখেছি তারা এমন অবস্থাতে আবারও হাঁটতে পারে। মিরাক্কেল তো হতেই পারে। আমার জীবনে আর কোনো মিরাক্কেল ঘটবে না ডাক্তার সাহেব, আমার সব শেষ হয়ে গেছে। বালকি মরে যাওয়ার সাথে সাথে আমার সবকিছু সঙ্গে করে নিয়ে গেছে। আমি বালকির সাথে অনেক অন্যায় করেছি, অনেক কষ্ট দিয়েছি, আমার বালকিকে অনেক কষ্ট দিয়েছি। আজ হয়তো আমি তার সেটারই শাস্তি পাচ্ছি। মনে হচ্ছে এই কষ্টের জীবনের যে পাখির সাথে চলে গেলে অনেক ভালো হতো ডাক্তার। তাহলে আমার পালকিও আজ আমার সঙ্গেই থাকতো। এখন আমি জীবিত না মৃত, মানুষ আমাকে দেখে হাসবে, বলবে ওই যে দেখ, ওই যে রহমান পরিবারের একটা অথর্ব ব্যর্থ ছেলে যাচ্ছে। আপনি সব বাজে চিন্তা কেন করছেন? আমি বলছি আপনার পা ভালো হবে। প্লিজ আমাকে মিথ্যা স্বপ্ন দেখাবেন না। আর আপনি আমাকে স্বপ্ন দেখানোর কে? কে আপনি? একটা বাইরের মানুষ। হ্যাঁ, আমি বাইরের মানুষ। আপনার ফ্যামিলি কেউ না, তাই আবার ভালো বলতে আর কিচ্ছু যায় আসে। কিন্তু আপনি, আপনি তো আপনার পরিবারের কাছে অনেক কিছু। তাহলে আপনি যদি আমার ভেঙে পড়েন তা কিভাবে হবে? থাক, তোমাকে এরা তো ন্যাকা কান্না কাঁদতে হবে না। দেখছো না সোহেল তোমার কোনো কথাই শুনতে চাচ্ছে না? তারপরও কেন কথা বলছো সায়রা? ও তো জানে ওর এই অ্যাক্সিডেন্টের পেছনে তোমার আর সাবার হাত আছে। সোহেল, ঠিক করে বলতো বাবা, তোর এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? ওরা তোর সাথে কি করেছে বল, সবকিছু খুলে বল। শুনতে চাও? তাহলে শোনো, ওই দিন আমি সাবাকে গাড়ি চাপা দিয়ে মারার জন্য গিয়েছিলাম। ওকে চিরদিনের জন্য এই পৃথিবী থেকে সরিয়ে দিতে ওখানে গিয়েছিলাম। থাক থাক, হয়েছে, বুঝতে পেরেছি। অসুস্থ শরীর নিয়ে কি সব বাজে বাজে কথা বলছিস তুই? আপনি কিছু মনে করবেন না ডাক্তার সাহেব। আচ্ছা ডাক্তার সাহেব, আমরা সোহেলকে বাড়ি নিয়ে যেতে পারবো কবে? আমি কালই বাড়িতে চলে যাব। কিন্তু সোহেল সাহেব, এই অবস্থায় আপনাকে তো রিলিজ দেওয়া যাবে না। না 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 ডাক্তার সাহেব, এখানে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। আমি এখানে থাকবো না, আমি বাড়ি যেতে চাই মা। আমি কালই বাড়ি যাব। আরে কি হলো,
এসো তো, তোমাকে আর কাজ করতে হবে না, এসো বসো এসো। ভাইজান আপনি বরঞ্চ বসে রেস্ট নিন। কোনো রেস্ট নেওয়া চলবে না। আমার আপা আম্মা এসে পড়ার আগে সব কাজ করে শেষ করতে হবে। হ্যাঁ ভাইজান সেই ভালো, আপনি এদিকটা সামলান আমি ওদিকটা সামলাচ্ছি। ভাবি সোফা বলে যখন কিনেছিলেন তখন একটু দেখে কিনবেন না, এখন এসব চলে নাকি? হ্যাঁ গেস্টরা এসে সোফা নিয়ে কথা শুনে। তোমার যখন পছন্দ হয়নি নতুন করে কিনে নিলেই পারো। নতুন করে কিনে নিলেই পারো, টাকা কি আপনি দিবেন? দাঁড়ান সাবা এই মাসের বেতনটা পেয়ে নিক, তারপর দেখাবো সোফা কেনা কাকে। এখন তো তোমার অনেক টাকা, তুমি নিজের টাকা কিনে নিলেই পারো। সাবার টাকা দিয়ে ওর বাবার চিকিৎসা হবে। চিকিৎসা হবে? ভাইজান কি রোগী নাকি যে ওনার চিকিৎসা হবে? নিয়মিত কাজ না করতে করতে ওনার শরীরে জং ধরে গেছে, নিয়মিত কাজ করলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। আদিল কথাটা কি ভুল বললাম? না না ভুল বলবে কেন, একদম ঠিক কথাই বলেছো। চাচা তুমি এই কথা বললে কেন? বললে তুই আমাদের কি করবি, মারবি? দে টাকা দে। কিসের টাকা? কিসের টাকা মানে আজ না তোর বেতন হবার কথা? আমি আজ অফিসে যাইনি। অফিসে যাসনি? বেতন হবার দিন তুই অফিসে যাসনি? তা কোন নাগরের সাথে ফষ্ট নষ্ট করতে গিয়েছিলি? চাচি মুখ সামলিয়ে কথা বলো, সোহেলের অ্যাক্সিডেন্ট হয়েছে তাই আমি হসপিটালে গিয়েছিলাম। সোহেল অ্যাক্সিডেন্ট করেছে? আহারে পুরনো নাগরের জন্য প্রেম উতলে উতলে পড়ছে, দেখছেন ভাবি দেখছেন? তোর নাগর ওই সোহেল অ্যাক্সিডেন্ট করুক আর মরেই যাক, আমি কালকের মধ্যে তোর পুরো মাসের বেতনের টাকা চাই, না হলে তোর প্রিয় বাপকে এখনই। এত চিন্তা করিস না রে সাবা, শুধু আমার আব্বা আম্মাকে এসে পৌঁছাতে দে, তারপর টের পাবি চিন্তা কত প্রকার আর কি। শরীর বাবাজির গলা শুনলাম মনে হইলো আইসিলো দুলা ভাই নাকি অ্যাক্সিডেন্ট করছে, তাই সাসারে না হাসপাতাল গেছে। কি করলি? সময় বাবা যে অ্যাক্সিডেন্ট করছে মরে যাইব নাকি? কেন মরে গেলে তুমি খুশি হইবা নাকি? হ খুশি, খুব খুশি। সময় বাবা যে মরে গেলে শরীফের রাস্তা একদম ফক ফকা, তখন তোর লগে শরীফের বিয়া দিয়া। এত খুশি হয় না মা, তোমার খুশিতে পানি ঢালার জন্য কালকে সকালে দুলাভাই চলে আসতেছে। মার খুশি তো সহ্য হয় না তাই না? একেবারে সহ্য হয় না। শোন এখন থেকে ওই কুদ্দু সারাম দাদার কাছে এত যাওয়ানোর দরকার নেই। কেন ওই বদমাশটার লগে না তুমি আমার বিয়া দিতে চাইছো? তাহলে আমি আমার জামাইয়ের কাছে যাবো না কেন আম্মা? আমি কইছি তাই যাই। তুই বোঝোস না কেন?
তুই আমার একটা মাত্র মাইয়া। আমি তো ভালো চাই মা। কি তুমি আমার ভালো চাও? আমি সত্যি তোর ভালো চাই। আমি শরীফ বাবাদের একটু ভুল বুঝছিলাম, তোর আমার মায়ের জামাই যদি কেউ হয় তাইলে সেই রইব শরীফ। তুমি সত্যি কথা চাও মা? হ্যাঁ সত্যি কথা। আম্মা তুমি আপেল খাইবা? দাঁড়াও আমি তোমার একটা আপেল নিয়ে আসি। খালি আপেল না রে ফুলকি, একবার শরীফ বাবাদের লগে তোর বিয়াটা হোক, তারপর এই বাড়ির সব কিছু খাইয়া ফেল। সোহেল হুইলচেয়ারে কেন, কি হয়েছে? শরীফ কথা বলছিস না কেন? শরীফ সায়রা চুপ করে আছিস কেন তোরা? দাদু, দাদু ভাই আমার, তুমি শুধু শুধু টেনশন করছো, আমার তো কিছু হয়নি। এই একটু পায়ে ব্যথা পেয়েছি আর কি। ব্যথা পেলে বুঝি এই হুইল চেয়ারে বসতে হয়? আমি বুঝি বুঝি না, আমার সঙ্গে মিথ্যে কথা বলবি না। কি হয়েছে তোর পায়ে? একটু ব্যথা পেলে বুঝি কেউ হুইল চেয়ারে বসে? কবে কবে ভালো হবে তোর পা? কবে ভালো হবে? আমি আর এই জীবনে হাঁটতে পারবো না দাদি। কে বলেছে ঠিক হবে না? উনি ভুল বলছেন দাদি, ডাক্তার বলেছে ওনার পা ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, আর আমার বিশ্বাস উনি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আপনার বিশ্বাস আপনার কাছে রাখুন সায়রা, আমাদেরকে এসব বলতে আসবে না। আর আমাকে নিয়ে, আমাকে নিয়ে আপনার এত ভাবতে হবে না। আমি আমি আমার পরিণতি মেনে নিয়েছি। আমাকে নিয়ে এখন থেকে কাউকে ভাবতে হবে না। ফুলকে শরীর তোরা আমাকে কষ্ট করে একটু ভেতরে দিয়ে আঙ্কেল
সোহেল সাহেব যাই বলুক না কেন, তার এই পরিণতি আমরা কোনোভাবেই মেনে নিব না। এটা ওনাকে বিশ্বাস করতেই হবে যে উনি ঠিক হয়ে যাবেন, উনি ঠিক হবেন। আর এটা আমি প্রমাণ করব। আই এম সরি সায়রা, আই এম রিয়েলি সরি। আমার ওইভাবে চলে আসাটা ঠিক হয়নি। আচ্ছা তুমি কি এখনো হসপিটালে? না আমি বাসায়। ও আচ্ছা। আচ্ছা তুমি সোহেল সাহেবের খবর জানতে ফোন দিয়েছ তাই না? হ্যাঁ। কেমন আছে সোহেল? মনটাকে শক্ত করো সাবা। কেন, কি হয়েছে সোহেলের? সোহেল সাহেবের দুই পায়ে অনেক বড় ধরনের সমস্যা হয়েছে। ডাক্তার বলেছেন উনি আর কোনো দিনও নিজের পায়ে হাঁটতে পারবেন না। কি এসব তুমি কি বলছো? হ্যাঁ তুমি ঠিকই শুনেছো সাবা, তবে তুমি দেখে নিও, সোহেল সাহেব আবার নিজের পায়ে একদিন ঠিকই হাঁটবে। তাই যেন হয় সায়রা, সোহেল সুস্থ হয়ে যাক, এর চেয়ে বেশি আমি আর কিছুই চাই না। তবে আমি চাই। কাশফি আন্টি, সাবার এই মাসের বেতন চাই আমি। যদি আজকের মধ্যে আমাকে এই মাসের বেতন না দাও তাহলে সাবাকে বেগার খাটানোর জন্য তোমার বিরুদ্ধে মামলা করব। আমার দিকে এভাবে তাকিও না পার্কি, আমি আমি আর আগে সোহেল নেই, আমি আমি পঙ্গু হয়ে গেছি। আমি আবারও ব্যর্থ হলাম পার্কি, আমি আমি সাবাকে শেষ করতে পারলাম না। তোমার নামে যার নাম রেখেছি সেই ছোট্ট সোনামণি পালকি এসে সাবাকে বাঁচিয়ে দিল। আমি জানি পালকি, তুমি যদি আজকে বেঁচে থাকতে ওই একই কাজ করতে, সাবার সামনে এসে দাঁড়াতে, সাবাকে বাঁচাতে। আচ্ছা পালকি, তোমার সাথে তোমার সাথে ওই ছোট্ট সোনামণিরা তো মিল কেন? একদম তোমার মতো, তোমারই রূপ ধরে ওই ছোট্ট পালকি আজ সাবার জীবনটা বাঁচিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট ও আমাকেও বাঁচিয়ে দিয়েছে। তোমার সাথে কি ওই ছোট্ট সোনামণির কোনো সম্পর্ক আছে? ওর সাথে পালকির অনেক দামি একটা সম্পর্ক আছে। একদিন আপনাকে সব সব বলবো আমি, সব। দেখি তোর বাবা কত টাকার বাজার করেছে আর কত টাকা নিজের পকেটে ঢুকিয়েছে। রাখ রাখ, দেখি রাখ। ও সোহেলের সেবা করার কে? না ও সোহেলের বন্ধু, না ও সোহেলের স্ত্রী। বেশি বাড়াবাড়ি করলে ওই সায়রা, মানে আমার ফুলকির বুবু,
মানে আমার বড় মাইয়া সাইরারে গিয়া সব আজ থেকে আমি যেন তোমাকে এই ঘরে আর না দেখি।